সো আমার হাতে দেখতে পাচ্ছেন OnePlus 8 Pro। আজকে হবে OnePlus 8 Proর গেমিং রিভিউ। এর উপর যথেষ্ট অত্যাচার করা হবে, দেখব এটি কীরকম সার্ভাইভ করতে পারে, কীরকম এটির হিটিং ইস্যু হয়। গেমিং এবং স্পিড যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলোর উপর একটু আলোকপাত করি, তাহলে দেখা যাচ্ছে প্রসেসর হিসেবে দেওয়া আছে স্ন্যাপড্রাগন 865 লেটেস্ট প্রসেসরটি, এবং র্যাম দেওয়া আছে কিন্তু এখানে DDR5। আমাদের হাতে যে ভেরিয়েন্টটি এটি কিন্তু 8GB 128GB এই ভেরিয়েন্ট, এবং DDR5 যে র্যামটি এটি কিন্তু 40GB পর্যন্ত পার সেকেন্ড ট্রান্সফার করতে পারে। UFS যে স্টোরেজ আছে সেটি কিন্তু 3.0-র সাথে রয়েছে। GPU হিসেবে দেওয়া আছে Adreno 650, এবং আমরা একটু যদি চার্জারের দিকে তাকাই তাহলে দেখব যে 30 ওয়াটের ফাস্ট চার্জার এখানে রয়েছে। আমরা এখন ডিরেক্ট গেমিং সে চলে আসবো, দেখো গেমিং এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। সো আমরা PUBG, Call of Duty, Shadow Fight এই গেমগুলো প্লে করব, এবং PUBGতে যদি দেখি তাহলে আমরা হাই গ্রাফিক্স প্লাস হাই রিফ্রেশ রেটে কিন্তু গেমগুলো প্লে করতে পারছিলাম। সো আমরা একটু এটার এক্সপিরিয়েন্সগুলো নেব, দেখব কীরকম হয়। সো আমরা কিন্তু প্রথমেই PUBGটা প্লে করেছি, PUBGর যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্মুদি রান করেছে। সো বলতে গেলে ফ্রেম রেটের কিন্তু সেরকম কোনো ফ্রেম ড্রপ আমার ওরকম চোখে পড়েনি, খুব স্মুথলি রান করছিল, কোনো প্রকার ঝামেলা এখানে ফিক্স করছিলাম না। সো আমরা কিছুক্ষণ গেমটা প্লে করার পরে আপনাদেরকে দেখাবো যে এটির হিটটা কীরকম হয়, আমরা মিটার দিয়ে মেপে আপনাদেরকে সেটি দেখাবো। সো গেমটি হালকা হলেও এনজয় করুন। সো Call of Duty একটু প্লে করি, তাহলে আপনাদেরকে Call of Duty এক্সপিরিয়েন্সটা দিতে পারবো। সো আমরা চলে যাচ্ছি Call of Dutyতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে Call of Duty কিন্তু রান করা হয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে দেখা যাচ্ছিল, সুন্দর ডিটেলসগুলো আসছিলো, সাউন্ড কোয়ালিটিও ভালো আসছিলো। কারণ হচ্ছে এখানে যেহেতু ডলবির সাপোর্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাউন্ডের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু অনেক ভালো পাবেন, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। সো এই পর্যায়ে গিয়ে আমরা আসলে দেখব যে OnePlus 8 Pro এই ফোনটির হিটিং কীরকম হয়েছে আর কি। আমরা বেশ কিছুক্ষণ গেম প্লে করেছি, এটি হিটিং ইস্যু দেখব যে হিট কীরকম হয়েছে সেটিতে যদি ডিটেক্ট চলে যাই আমরা দেখতে পাচ্ছি পিছন সাইডে কিন্তু 99, 100 এরকম কিন্তু হিট হয়ে যাচ্ছিল, যেটি কিন্তু অনেক বেশি হিট বলা যায়। এটা হচ্ছে OnePlus 8, এখানেও কিন্তু হিটিংটা একটু কম ছিল কম্পারিজন অনুযায়ী। সো আমরা একটু পরে কথা বলবো এটির বিষয়ে, ভিডিও তৈরি করবো তখন আপনাকে কথা বলবো বিষয়গুলোতে নিয়ে। OnePlus 8 Proতে কিন্তু আমরা শ্যাডো গেম প্লে করেছি, তারপরে Shadow Fight 3 সেটিও প্লে করেছি, আপনারা কিন্তু এক্সপিরিয়েন্স দেখতে পাইলেন। সো আজকে আসলে OnePlus 8 Proর গেমিং রিভিউটা দেওয়ার জন্য আসছি, এবং OnePlus 8 Pro এটার কিন্তু রিভিউ এবং আনবক্সিংয়ের যে ভিডিওটি সেটি কিন্তু আমার চ্যানেল অলরেডি পোস্ট করা আছে, সেটি চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সট ডেতে ইনশাল্লাহ নিয়ে আসবো OnePlus 8-এর গেমিং রিভিউটা নিয়ে। সো এটির ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অ্যান্ড আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আর কি, যে OnePlus 8 Pro গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে কীরকম লেগেছে পার্সোনালি। সো আমার কাছে পার্সোনালি এর গেমিং এক্সপিরিয়েন্সটা যথেষ্ট স্মুথ এবং ফাস্টই ছিল, সেক্ষেত্রে কোনো সমস্যা ফিল হয়নি। কিন্তু মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে একটু হিট হয়ে যাচ্ছিল। সো এই বিষয়টাতে মনে হয় একটু নজর দেওয়া উচিত ছিল OnePlus-এর। সো হয়তো বা পরবর্তী ভাষণে কিংবা কোনো আপডেটে হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে, বিষয়টা আপনারা অবশ্যই চিন্তাভাবনা করবেন। অ্যান্ড ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নতুন নতুন টেকনোলজি ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব টেকসজি।